বন্ধুরা, ফাইনালি দীর্ঘদিন অপেক্ষা করার পর পিএসসি ক্লার্ক পার্ট টু এক্সামের অফিসিয়ালি ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সমস্ত কিছুর আজকে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে টোটাল যে ছিল, টোটাল এখানে প্রায় 65,000 ক্যান্ডিডেট এখানে এক্সামটা দেবে, এবং টোটাল শূন্যপদ যেটি রয়েছে এখানে 7,227টি এই মুহূর্তে শূন্যপদ ডিক্লেয়ার করা হয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের wbpsc.gov.in। এখানে তোমাদের হোয়াটস নিউজ যে সেকশনটা রয়েছে সেই সেকশনে যদি চলে আসো, এখানে তোমরা স্ক্রোল ডাউন করে এখানে দেখতে পারবে। এক নম্বর নোটিফিকেশনটা এখানে রয়েছে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ক্লাসশিপ এক্সামিনেশন পার্ট টু 2019 অ্যামেন্ডমেন্ট নাম্বার 5 2019। এখানে তোমরা পিডিএফটাকে ওপেন করে নাও। পিডিএফটা ওপেন করে নিলে এখানে তোমরা বাকি ডিটেলসগুলো পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে বন্ধুরা বলে দিই, তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে, WBPSC এক্সাম বলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদেরকে রেগুলার স্টাডি মেটেরিয়ালগুলো প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আগে দেখে নাও, এখানে তোমাদের যে নোটিফিকেশনটা ওপেন করলে এরকম তোমাদের সামনে নোটিফিকেশনটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লাস বি এক্সামিনেশন পার্ট টু 2019 ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ক্লাস সিক্স এক্সামিনেশন পার্ট টু 2019 ইজ শিডিউল টু বি হেল্ড অন সানডে 6 ডিসেম্বর 2020, মানে 6 ডিসেম্বর, যেরকম আগে বলা হয়েছে 6 ডিসেম্বর আগে ডেট ডিক্লেয়ার করা হয়েছিল, সেই 6 ডিসেম্বরই এক্সামটা কিন্তু হতে চলেছে। 11টা থেকে 12টা পর্যন্ত তোমাদের এক্সাম হবে দুপুরের দিকে। এবং এখানে দেখতে নিয়ে দেখে নাও, দ্য ক্যান্ডিডেট মে ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডটা যেটা রয়েছে, সেই অ্যাডমিট কার্ডটা তোমরা এখানে 25 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 25 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে কোভিড-19 রিলেটেড কোনো কিছু কিন্তু আপডেট দেয়নি, কিন্তু এই মুহূর্তে কোভিড-19 পরিস্থিতি যেহেতু রয়েছে, সেই জন্য কোভিড-19 যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে সেই সমস্ত গাইডলাইনগুলো অবশ্যই তোমরা কিন্তু ফলো করে কিন্তু এক্সাম সেন্টারে কিন্তু ভিজিট করে মাস্ক পরে আদার্স যে সমস্ত ইয়ে রয়েছে সেটা নিজের সিকিউরিটি, অবভিয়াসলি নিজেরও একটা সিকিউরিটি থাকা সবসময় প্রয়োজন। যেহেতু এখানে কোনো মেনশন করা হয়নি, কারণ বেশিরভাগই দেখছিলাম যে কোনো চাকরির যে কোনো আপডেট যখনই এখানে বেরিয়ে আসছে, এখন যেগুলো এক্সামের আপডেট বেরিয়েছে সেখানে কোভিড-19 সমস্ত গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছে। সম্ভবত গাইডলাইনটা পরেও হয়তো দিতে পারে যে এগুলো মানতে লাগবে, কিন্তু এই মুহূর্তে কিছু বলা হয়নি। কিন্তু তবুও কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নিজস্ব সেফটির জন্য অবশ্যই তোমরা সমস্ত কিছু, যেরকম ম্যান্ডেটরি যেমন মাস্ক পরে যাওয়া আর যে সমস্ত ইয়ে রয়েছে সমস্ত সোশ্যাল ডিস্টেন্সিং সমস্ত কিছু মেনে কিন্তু অবশ্যই যাবে। তাহলে আজকের জন্য আপডেটটা এইখানে, এবং যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ তোমরা আরও ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর কিছুদিনের মধ্যে তোমাদের এক্সামটা হতে চলেছে।